পরিবার মূলত বর্গী আক্রমণের সমসাময়িক কালে মূলত পরবর্তী কালে মেদিনীপুর থেকে লালচান সিংহ তার তিন ছেলেকে নিয়ে আমাদের রায়পুর গ্রামে মূলত ভাগ্য অন্বেষণের কারণেই আসেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই পরিবারের অন্যান্য যারা মানে অরিজিনাল কি তাদের মধ্যে হচ্ছে কাথিপ যারা সিংহ আছেন, যশোর চাঁচড়ার যারা সিংহ, বীরভূমের জাজি গ্রাম এবং বাতিকারের যারা সিংহ তারা সব একই অরিজিন। তো এই লালচান সিংহ তার তিন ছেলেকে নিয়ে যখন আসেন তাদের মধ্যে ছিল শ্যামকিশোর সিংহ, যার নামে শ্যামবাটি। এই শ্যামকিশোর সিংহই মূলত তার ব্যবসা বাণিজ্য দিয়ে এই অর্থ উপার্জন করেন এবং পরবর্তীকালে তার ছেলেরাও একই পথ অনুসরণ করেন। এবং 1790-এর দশক সেই সময়টাতে যখন চিরস্থায়ী বন্দোবস্ত লাগু হচ্ছে সেই সময় বীরভূম জুড়ে বেশ কিছু নব্য জমিদারদের আবির্ভাব হচ্ছে। এই নব্য জমিদারদের মধ্যে অন্যতম ছিল এই রায়পুরের সিংহ বংশ। তবে এখানে শুধু দুর্গাপুজো তো ছিল না, মানে এটা বাসন্তী পুজো ছিল। অ্যাকচুয়ালি বাসন্তী পুজো আর সরস্বতী পুজো এই দুটো এখানে হতো। এবারে সেই বাসন্তী পুজোটাকে আমরা গ্রামগতভাবে যখন জমিদারি চলে গেল বন্ধ হয়ে গেল তখন আমরা গ্রামের সবাই মিলে এটাকে দুর্গাপুজো হিসাবে, সেটাও আজ 15-16 বছর হয়ে গেল তাহলে আমরা এটাকে করছি। আর এখানের ওই যে বাসন্তী পুজো বা সরস্বতী পুজো তখন জমিদারি আমলে যেটা হতো সেইটাটা মানে গোটা গ্রামের ব্যাপার ছিল, তো গোটা গ্রামের লোক সেটা এনজয় করত। আর এমনকি বিশ্বভারতীর থেকে তখন সবে বিশ্বভারতী প্রতিষ্ঠা হয়েছে, বোধহয় বিশ্বভারতী হয়েছে কি হয়নি, হয়েছে হয়তো, যাক সেই পিরিয়ডে তো ওনারা ওই ঠাকুর পরিবারের লোকজন এখানে আসতেন এখানে অনুষ্ঠান দেখতে বা এই সব প্রোগ্রাম দেখতে। এবং সব থেকে যেটা বড় কথা আমাদের কাছে একটা চিঠিও আছে, মানে 7ই পৌষ শান্তিনিকেতন মেলা ওই যেটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে এখান থেকে সত্যরঞ্জি হ্যাশট্যাগ লাইট এইগুলো সব মানে বলছেন যে একটু যদি আমাদেরকে দাও আমাদের গাড়ি যাচ্ছে নিয়ে আসবে।